ব্যাকরণগত প্রশ্ন আছে আর তোমাদের প্রশ্ন প্যাটার্ন কিন্তু এই রকমই হবে যে যে স্কুলে পড়াশোনা করো না কেন টেক্সট বুক থেকে কিছু কোশ্চেন এবং ব্যাকরণ থেকেও কোশ্চেন থাকবে তো এখানে দেখো নর শব্দের সপ্তমীর দ্বি বচন চেয়েছে তো উত্তরটা হবে নরয় বিসর্গ আছে অবশ্যই বিসর্গ দিতে হবে তারপর বলেছে মুনি শব্দের ষষ্ঠীর বহু বচন মুনি নাম এখানে ময় হাসন্ত আছে ধাতুর লট মধ্যম পুরুষের দ্বি বচন বদথা বিসর্গ ধাতুর লিট উত্তম পুরুষের বহু বচন এটা হবে সাম্য বিসর্গ আছে গম ধাতু লিটের প্রথম পুরুষের এক বছর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হয়তো তোমাদের সবার ক্ষেত্রে হবে না কারণ প্রত্যেক স্কুলে টেক্সট বুক ভিন্ন লেখকের কিন্তু এখানে ছয় ছয়দেগে যে বাংলা অনুবাদ করতে দিয়েছে এই অনুবাদটা তোমরা প্র্যাকটিস করতে পারো তোমাদের টেক্সট বুক থেকে অন্য কিছু তুলে দিতে পারে এবং সেটা তোমাদেরকে বাংলায় অনুবাদ করতে দিতে পারে তো এই হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃত একটা প্রশ্ন এরকম ভাবে তোমাদের অন্যান্য বিষয়েরও কিন্তু প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করে অলরেডি ভিডিও পোস্ট করা হয়েছে যদি দেখে না থাকো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবে অবশ্যই দেখে নেবে তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো অন্যান্য বিষয়ের ভিডিও দেখতে পাচ্ছ দেখতে চাইলে জাস্ট একটা ক্লিক করো